ঘরে বসে থেকে হাতের একটি স্মার্ট মোবাইল দিয়ে প্রতিদিন সন্ধ্যার দিকে যদি আপনি দশ থেকে তিরিশ মিনিট সময় দিয়ে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার উপার্জন করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অনেকটাই উপকারী হয় উপকারী হয় না তো সেক্ষেত্রে কীভাবে আসলে ভাই দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট সময় দিয়ে কীভাবে টাকাটা উপার্জন করব সেটাই আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনার জন্য উপকারী হবে উপার্জন করতে পারবেন আমরা তো ঘরে বসে থেকেই এই হাতের স্মার্ট মোবাইলটা দিয়ে খালি সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করি বাট বাট ওইখানে আমাদের কোনো টাকা পয়সা আসে না বাট আমাদের আরও টাকা পয়সা খরচ হয় এমবি তো খরচ হচ্ছে বিভিন্ন হচ্ছে কিন্তু উপার্জন হচ্ছে না তো উপার্জন যদি করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই উপকারী তো সেক্ষেত্রে কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে বলবো ভিডিও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ টেলিগ্রামে জয়েন থাকবেন ইউটিউবে জয়েন থাকবেন টিকটকে জয়েন থাকবেন আপনাদের জন্য ভালো থাকবেন চলে যাই স্ক্রিনে কীভাবে কাজ করবেন আপনারা অনেকে আছেন ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করতে চান এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান আবার অনেক আছে যে এয়ারড্রপের সাথে যুক্ত আছে কিন্তু বড় বড় কিভাবে না আজকের ভিডিও তাদের জন্য পুরো ডিটেলসে পুরো ক্লিয়ারলি ভাবে আপনাদের একেবারে শুরু থেকে দেখা দিবো কিভাবে সেট আপ করতে হয় কিভাবে এখানে কাজ করতে হয় এবং আমি প্রজেক্টে কাজ করেও দেখাবো আর আপনারা চাইলে এখানে মোবাইল দিয়েও কাজ করতে পারেন এবং চাইলে কম্পিউটার দিয়েও কাজ করতে পারেন দুইটা পরসেসই আজকে দেখাবো তো ভিডিওটা পুরো দেখবেন তো শুরুতেই এখানে দেখাবো কাজ করতে কী কী লাগে এবং কীভাবে এগুলোকে সেট আপ করতে হয় আর এগুলো সেট আপ করা ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো আমাদের প্রথমে যেটা লাগবে ওইটা হচ্ছে টেলিগ্রাম আপনি প্লেস্টোরে যাবেন এখানে সার্চ করবেন টেলিগ্রাম তারপর ওইটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের ফোন নাম্বার ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে ইউজার নেমটা এখানে সেট করতে হবে যেরকম আপনারা এরকম চলে আসবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পরে ওইখানে দেখবেন আপনাদের ইউজার নেম এখানে দেওয়া আছে আপনাদের এখানে থাকবে না ইউজার নেম সেট করার জন্য আপনারা কি করবেন উপরে পেন আইকনে আসে ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাদের ইউজার নেম দেওয়া আছে তো এইখানে আপনাদের একটা ইউজার নেম সেট করে দেবেন তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন কী ব্রাউজার নাহলে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনাদেরকে তারপরে এটাকে ইনস্টল করে ওপেন করবেন এখানে কন্টিনিউ করে দেবেন তারপর এখানে আমাদেরকে একটা ওয়ালেট এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে যেটা হচ্ছে মিটামাস্ক তো এইটারও আমি লিঙ্ক দিয়ে রাখবো আর নাহলে আপনারা এখানে সার্চ করে এটাকে অ্যাড করে রাখবেন এখানে আসার পরে সার্চ করার পরে প্রথম যেটা আসবে ওইটাতে একটা ক্লিক করবেন ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ আসবে এখানে জুম করবেন জুম করে উপরে কর্নারে এখানে দেখতে পারবেন যে অ্যাড টু করম লেখা আছে এখানে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পারমিশন আসবে ওকে দিয়ে দেবেন একটু ওয়েট করবেন এইখানে এটা ডাউনলোড হওয়ার পরে ইনস্টল নেবেন ইনস্টল নেওয়ার পরে এখানে লেখা আসবে যে রিমুভ যেখানে অ্যাড লেখা আছে এখানে রিমুভ লেখা আসবে তার মানে বুঝবেন যে এটা অ্যাড হয়ে গেছে এখন থ্রি ডটে ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এক্সটেনশন অ্যাড হয়ে গেছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখানে টিকমার্ক দিবেন তারপর এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেটে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আসবেন এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন আর আগে টিকমার্কটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে এখানে সবথেকে ইজি পাসওয়ার্ড দিবেন কারণ কি আমাদের কাজ করার সময় যেন কোনো সমস্যা না হয় তো এখানে আমি আটটা জিরো দিয়ে দিতেছি যাতে ইজিলি আমি এখানে আনলক করতে পারি তো কন্টিনিউ করে দিব আমি করার পরে এখন আমি কি করব। নিচেরটাতে একটা ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে সিকিউর মাই ওয়ালেট ওইটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অসংশন আসবে তো এখানে যে আই বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনাদেরকে বারোটা ওয়ার্ড দেওয়া হবে এই বারোটা ওয়ার্ড বলবো এখান থেকে কপি করতে কপি করার পরে এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এইটাকে আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন আর এটা হারাইলে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে আর এটা হারানো যাবে না তো এটাকে এখান থেকে কপি করবেন কপি করার পরে একটা নোটপ্যাডে লিখবেন বা পেস্ট করবেন পেস্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে তিন নাম্বারে কোনটা ছিল চার নাম্বার কোনটা ছিল এইভাবে এখানে প্রত্যেকটাকে এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে এনে এনে এখানে বসায় দেবেন দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করে দেখবেন যে এরকম ইন্টারফেস আসছে মানে এখানে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে একটা টুইটার অ্যাকাউন্ট এই ব্রাউজারে ক্রিয়েট করতে হবে যদি থাকে এখানে লগ ইন করতে হবে তো আমরা এখানে সার্জারে দেখবো টুইটারে এই প্রথম যেই ওয়েবসাইটটা আছে এখানে চলে আসবো আসার পরে এখানে ইমেল আর আপনার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের ইমেইলে একটা কোড যাবে কোডটা ভেরিফিকেশন কোডটা এখানে সাবমিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এটা কিছু একটা সমস্যার কারণে এটা আসতেছে না তো আপনারা এইভাবে এটা কমপ্লিট করে নেবেন টুইটার অ্যাকাউন্টটা টুইটার অ্যাকাউন্টের পরে আমাদের আরও একটা জিনিস লাগবে ওটা হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট তো আবার এখানে সার্চ করবেন ডিসকাউন্ট অ্যাকাউন্ট বা ডিসকাউন্ট সার্চ করবেন এখানে আর না হলে আমি প্রত্যেকটা লিঙ্ক না নাহলে আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো তো তারপরে ফার্স্টের ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে এখানে কী করতে হবে এখানে উপর দেখেন লগ ইন আছে এই ইন বাটন একটা ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস আসবে তো এখানে বলতেছে যে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন আচ্ছা ফার্স্টে এখানে রেজিস্টারে ক্লিক করে সেম প্রসেস করলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর বলবে ইমেইলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে তারপর আপনাদের ইমেলে যাবেন দেখবেন যে ডিসকর্ড থেকে একটা মেইল আসছে ওইখানে ভেরিফাই করতে বলতেছে আপনার লিঙ্কটাকে ওইখানে লিঙ্ক ওপেন করবেন ব্রাউজারে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাই কমপ্লিট তারপরে এখানে আসবেন যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলেই এইটাও লগ ইন সাকসেসফুলি এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা আমাদের লিস্টে ব্যাক আসতে এখানে দেখতে পারবেন যে টুইটার অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে ডিসকট অ্যাকাউন্ট ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে এখানে এখন আপাতত আমাদের আর কোনো কাজ নেই তো এখন আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলোতে কীভাবে কাজ করতে ওইগুলো দেখাবো তো আমাদের প্রজেক্টগুলোর ভিতর আছে যে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে সোশ্যাল টাস্কের যে প্রজেক্টগুলো আছে ওইগুলো আছে তারপরে এখানে আছে টেস্ট নেট প্রজেক্ট এবং সবার শেষে যেটা আছে এটা হচ্ছে গ্যালাক্সি সেট আপ এবং কীভাবে জয়েন করতে হয় এখানে তো ফার্স্টে যেটা দেখবো এটা হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ এগুলো তো অনেকেই পারেন এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা একটা অ্যাপকে এখান থেকে ওপেন করবো এখানে ওপেন করার পরে এরকম চলে আসবে চলে আসার পরে এখানে বিভিন্ন ধরনের মিনি অ্যাপে বিভিন্ন ধরনের টাস্ক হয় যেগুলোকে আমরা সবসময় জন্য এখানে বলে দিই ভিডিও করে দিই কিভাবে এখানে কাজ করতে হয় তারপরেও এখানে দেখায় এখানে ডেলি ফার্মিং করতে হয় এখানে ফার্মিং করার পরে ক্লেম করে আবার ফার্মিং করতে হয় এখানে টাস্ক আছে বিভিন্ন ধরনের এই টাস্ক কমপ্লিট করতে হয় তারপরে এখানে রেফার আছে আবার ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় এগুলো সাধারণত আমরা দেখা দিই কিন্তু আজকের ভিডিওতে দেখাতে গেলে এক ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে তো এইগুলোতেই এরকম সিম্পিল কাজ এখানে আহমে কিছু নাই এখানে একেবারেই বাচ্চারাও এখানে পারবে এখানে কাজ করতে তো এই টাস্কগুলো কমপ্লিট করতে হয় এখানে ফার্মিং করতে হয় তো এখন আমাদের নেক্সট যে প্রোজেক্টের কাজ এটা হচ্ছে সোশ্যাল টাস্ক যে প্রজেক্টগুলো আছে এখানে কীভাবে জয়েন করতে হয় তার জন্য আমরা টেলিগ্রামে চলে আসি টেলিগ্রাম চলে আসার পরে আমরা কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম এখানে ডাউ হাব এখানে ভিডিও করে আমি বোঝাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তারপরেও আপনারা কি করবেন এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন এইখান থেকে এরকমভাবে কপি করে আপনাদের যেই ব্রাউজারটা সেট আপ করা ওই ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে আমরা কী করব মাস্ক যে ওয়ালেটটা আমরা এখানে ক্রিয়েট করছি ওই ওয়ালেটে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এইখানে ফার্স্টে আমাদেরকে বলবে যে আমাদের যে পাসওয়ার্ডটা সেট করছিলাম ওই পাসওয়ার্ড দিয়ে নিচে দেখেন আনলক বাটন আছে এই আনলকে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিই করার পরে এখানে একটা সাইন ইন মেসেজ আসতেছে আমরা এখানে সাইন ইন করে দিব যে এখানে সাইন ইনে ক্লিক করলে আমাদের এটা কানেক্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের যাদের এরকম না আসবে ফোনে তারা কি করবেন ফোনে যে এই ব্রাউজার থ্রি ডট লাইন আছে ওইখানে ক্লিক করে নিচে দেখবেন যে আপনাদের ওই মিটা মাস্ক আছে এখানে ক্লিক করে করে আপনারা কাজ করবেন ক্লিক করলে এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে আবার কাজ করুন আবার আগের পেজে ব্যাক করবেন আসার পরে এই প্রজেক্টের কাজ হচ্ছে এইখানে ডেলি চেকিং করা এখানে ক্লিক করবেন ডেলি চেকিং কমপ্লিট ওই দিন আসবেন এখানে চেকিং করবেন তারপরে এইখানে নিচে দেখেন যে সোশ্যাল যে টাস্কগুলো আছে যেরকম টুইটারকে অথরাইজ করাতে হবে দেখেন এখানে টুইটার অথরাইজ কীভাবে করা এটা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা প্রোজেক্টে এটা করতে হয় তার জন্য এখানে আমরা ফলো বাটন একটা ক্লিক করি আচ্ছা আমি এখানে মোবাইল সিস্টেমে করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে টাস্কে আসার পরে এখানে এখানে ফলো বাটনে একটা ক্লিক করবো টাস্কের উপর ক্লিক করে তারপরে এখানে কানেক্ট ইউর টুইটার আছে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এইখানে এরকম অথরাইজ অ্যাপের একটা সিস্টেম আসবে এইখানে আর যদি এটা না আসে আপনাদের সামনে আসবে যে লগ ইন করতে বলবে আপনাদের টুইটারকে আবার আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে এরকম ইন্টারভিউ আসবে এখানে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন এইখানে ওয়েট করার পরে আবার এই পেজে ব্যাক করা দিবে আবারও ওই সেম টাস্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এবার ফলো বাটন একটা ক্লিক করবেন আমাদের অথরাইজ কিন্তু আগে হয়ে গেছে এখন আমরা এখানে ফলো করব তারপরে এখানে উপরে দেখেন ভেরিফাই বাটন আছে এখানে ক্লিক করবেন এই টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন নিচে দেখেন যে জয়েন্ট ডিসকর্ড একটা টাস্ক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কানেক ডিসকর্ডে ক্লিক করার পরে এখানে অথরাইজ কীভাবে করতে হয় দেখেন এরকম ইন্টারফেস আসবে এখানে ডিসকর্ডে অথরাইজ করা দেবেন নিচে অথরাইজ বাটন আছে তারপরে অটোমেটিক্যালি আপনাকে আগে পেজে ব্যাক করবেন নাহলে নিজে ব্যাক চলে যাবেন যার পরে আমরা টাস্কে এখন ব্যাক করবো টাস্কে ব্যাক করার পরে আচ্ছা সরি এটা আমাদের টাস্ক না আমরা আবার ব্যাক করি ব্যাক করার পরে আবার সেই টাস্ককে সেম টাস্কে ক্লিক করে এবার জয়েন করবো ডিসকর্ডে জয়েন বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে যে অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এইখানে একটু লোড নিবে তারপরে এরকম একটা ট্রেন্স চলে আসবে মানে এখানে আপনাদের জয়েন কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটাই অনেক সময় আছে যে এখানে ভেরিফাই করতে হয় এখানে যে ভেরিফাই বাটন আছে ক্লিক করে এখানে ক্যাপচার ভেরিফাই করতে হয় তো এই প্রজেক্টে এটা নাই তো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি অন্যান্য ভিডিওতে জন্য আপনাদেরকে দেখা দিয়ে থাকি এবং ওইখানে বুঝে যাবেন যে এখানে কীভাবে কাজ করতে হয় ব্যাক করার পরে ভেরিফাইতে ক্লিক করে এটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে যে এখানে টেলিগ্রাম টেলিগ্রামটা আপনার করে নেবেন এটাও ইজি আছে এখানে জয়েনে ক্লিক করার পরে কানেক্ট ইউ টেলিগ্রামে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের টেলিগ্রামে এইখানে অ্যাকসেফটে একটা ক্লিক করবেন এরকম পেজ আসলে অ্যাক্সেফটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এটাও ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন জয়েন ক্লিক করবেন আপনারা জয়নে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাদের টেলিগ্রাম অ্যাপের ভিতর নিয়ে যাবে ওইখানে যে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করছেন ওই অ্যাকাউন্টে আপনার জয়েন করে নেবেন ওইখানে জয়েন্ট সিস্টেম দেখবেন যে নিচে আসে তারপরে এই টাস্কও আপনাদের কমপ্লিট হয়ে যাবে এখানে নিচে যে টাস্কগুলো আছে যেরকম লাইক রিটুইট কীভাবে করতে হয় তো টুইটার লাইকের যে টাস্ক আছে এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এখানে লাইক করে দেবেন আপনাদের টুইটারে আবার ব্যাক করবেন আগের পেজে ব্যাক করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এরকমভাবে এখানে প্রত্যেকটা করে দিবেন যেরকম রিটুইট আছে টুইট আছে ওইরকম নিয়ে গেলে আপনাদেরকে বলে দিবে কি করতে হবে এখানে এগুলো করলে ওই সোশ্যাল টাস্ক এগুলো কমপ্লিট হয়ে যাবে এখন বাকি আছে যে গ্যালাক্সি সেট আপ এই সমস্ত প্রজেক্টে কাজ করতে গেলে গ্যালাক্সি যে প্রজেক্টগুলা আপনাদেরকে ফার্স্টে এখানে এরকমভাবে সেট করে রাখতে হবে আপনি আমি গ্যালাক্সির একটা লিঙ্ক দিয়ে রাখব ওই লিঙ্কটাকে ওপেন করবেন আপনাদের ওই ব্রাউজারে তারপরে এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে লগ ইন করতে আপনার যেই মাস্ক ওয়ালেটটা আপনি ক্রিয়েট করছেন ওইটা দিয়ে এখানে লগ ইন ক্লিক করবেন এখানে তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার যেই মাস্ক আছে ওইটা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাস্ক ওপেন হবে তা না হলে থ্রিটারটা ক্লিক করে মাস্কে ক্লিক করবেন তারপর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে তো এখানে আপনাদের অ্যাকাউন্টটা অটো সিলেক্ট থাকবে এখানে নেক্সট করে দেবেন কনফার্ম করে দেবেন তারপরে আবার একটা সাইন ইন মেসেজ আসবে তো সেমভাবে এখানে না আসতে আবার থ্রিটা ক্লিক করে তারপর আপনাদের মিটা মাস্কের ওইখানে ক্লিক করলে দেখবেন যেরকম পেচেও আসবে তো এখানে দেখেন আমাদের ওয়ালেটটা এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আগে থেকে আপনাদেরকে অ্যাড করে রাখতে হবে নাহলে এখানে কাজ করতে পারবেন না প্রথমে এখানে একটা ইমেল দিবেন আপনার ইমেল দিয়ে এখানে ভেরিফাই একটা বাটন আসবে এখানে ক্লিক করবেন আপনার ইমেলের একটা কোড দেবে ওই কোডটা এখানে বসাবেন কোর্ট দেওয়ার পরে দেখবেন যে এটা এরকম ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নিচের যে কাজগুলো করতে হবে নিচে আসি নিচে আসার পরে এখানে টুইটারটা কানেক্ট করতে হবে তো কীভাবে করবেন আমি আমার একটা কানেক্ট আছে আমি কী করবো আমি এটাকে রিমুভ করে দিতেছি ফার্স্টে এখানে রিমুভে ক্লিক করে এটা রিমুভ করে দিই এবং এখানে নিচে দেখবেন যে টুইটার কানেক্ট চলে আসছে তো এখানে ক্লিক করার পরেই এরকম টুইট করতে বলবে এরকম ইন্টারফেস আসার পরে এই টুইটে আমি কী করব একটা ক্লিক করে দেওয়ার পরে টুইটার নিয়ে আসছে উপরে দেখেন যে এখানে সেন্ড একটা বাটন আসে এখানে সেন্ড বাটন করার পরে নিচে দেখেন এরকম ভিউ বাটন চলে আসছে এখানে ক্লিক করেন নিচে আসে নিচে আসার পরে এখানে দেখেন শেয়ার বাটন আছে কপি লিঙ্ক করেন কেটে দেন এটা এখন নিচে আসবো আমরা নিচে আসার পর একটু স্কোর ডাউন করে নিচে আসার পরে এখানে ওই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবো আমাদের ওই অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আর এখানে লিস্ট হয়ে যাবে এখন এই তারপরে যেটা আছে ডিসকাউট এই ডিসকাউটে আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে এরকম এন্টারফেস্টো করবে এখানে অথরাইজে ক্লিক করব ডিসকাউটকে অথরাইজ করা দেবো এখানে মানে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি তো এখানে একটু ওয়েট করবেন এরকম পেজ আসলে আবার অটোমেটিক্যালি কেটে যাবে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে এখন বাকি আছে টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করে এখানে আপনার অথরাইসটা সেম প্রসেসে করা দেবেন তো গ্যালাক্সি প্রজেক্ট আপনাদের মাঝে এরকম টাস্ক আসে তো এখানে টুইটারকে ফলো করতে বলতেছে এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে টুইটারে নিয়ে যাবে এখানে ফলো করবো ফলো করার পরে এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে আসার পরে রিফ্রেশ বাটন আছে এখানে একটা ক্লিক করব দেখবেন যে এটা টিক মার্ক হয়ে যাবে মানে এই এটা কমপ্লিট এখন নিচে যে টাস্ক আছে এখন ওইটা করবো এই এই টাস্কগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে ভিজিট করতে বলতেছে এখানে ক্লিক করবো কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করব আবার আগের পেজে ব্যাক করবো ভিজিটের যে টাস্ক ওইখানে কিছু করার লাগে না ক্লিক করবেন ব্যাক করবেন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এখন নিচেরগুলো আমি কমপ্লিট করে ফেলতেছি যেরকম এটাতে ক্লিক করব কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করব এইটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে এই টাস্কগুলো কমপ্লিট করতে হয় এখানে আরও অনেক টাস্ক থাকে ওইগুলো আমি ভিডিও দিয়ে ভয়েস দিয়ে আপনাদেরকে বলে দিয়ে থাকি আর এই প্রজেক্টে আর বেশি টাস্ক নাই যার কারণে আমি আপনাদেরকে করে দেখাতে পারতেছি না বাকি এইভাবে আর কি এইটাতে কাজ করতে হয় সবগুলো কমপ্লিট করার পরে নিজে দেখবেন যে এখানে ক্লেম বাটন চলে আসে এখানে ক্লেম বাটন ক্লিক করলে আপনাদের টাস্কে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে যায় এখানে তো এইভাবে মূলত গ্যালাক্সিতে কাজ করতে হয় তো এখন আমাদের বাকি আছে আমাদের টেস্টনেট প্রজেক্টের যে কাজ তো টেস্টনেট প্রজেক্টের কাজটা আর আজকের ভিডিওতে করে দেখানো হবে না কারণ কি ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে আর টেস্ট নেট প্রজেক্টের কাজ সাধারণত আমি প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও করে থাকি আপনাদেরকে দেখায় থাকি বোঝা থাকি কারণ টেস্ট নেটটা প্রত্যেকটা প্রজেক্ট একটু অন্য রকম হয় ডিফারেন্ট হয়ে থাকে সাধারণত এই জন্য আমি প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও করে থাকি টেলিগ্রাম চ্যালেলেও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলও দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রামে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রাখবেন এইভাবে কাজ করেই এইভাবে আমরা ডলারগুলো আর্নিং করি এখানে দেখেন আমার কিন্তু এই যে ইউএসডিটি আছে এটা ইথেরিয়ামের মানে ইথেরিয়ামের ইউএসডিটি এটা আরবিটামের এখানে কিন্তু বাই প্রায় এগারোশো ডলার প্লাস আছে এখানে দেখেন আমার ইউএসডিটি প্রায় নয়শো ডলার প্লাস আছে তো এই ডলারগুলো কোথা থেকে আসছে এই যে আপনাদেরকে যে কাজগুলো দেখাইছি সেই কাজগুলো করেই আমরা এই ডলারগুলো উপার্জন করি তো এইখানে আপনার কাজ করতে হলে একটু ধৈর্য রাখতে হবে আপনি ধৈর্য ধরে দরা তিন মাস কাজ করবেন তার পরের মাস থেকে আপনি আশা করি আমি আশা করি আপনারা পাঁচশো থেকে এক হাজার ডলার প্রফিট প্রতি মাসে আপনারা করতে পারবেন তো জয়েন থাকেন আমাদের টেলিগ্রামে যত কমেন্ট আছে অবশ্যই আমাদের কমেন্টে করবে টেলিগ্রামে করবেন আর আমরা আপনাদেরকে সুযোগ পেয়ে মানে অনেক অফার আছে যেখানে আপনারা জয়েন করতে কষ্ট হয়ে যায় সেটার জন্য আমরা আমরা আমাদের এই সাইফুল অল বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিই আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাদের জন্য আমরা আসি আর আমরাই আপনাদের জন্য তো এইটাই বলবো আর কিছু বলবো না আমাদের টেলিগ্রামে ফলো রাখেন টেলিগ্রামে জয়েন থাকেন অফার আসবে জয়েন করবেন টাস্কগুলো লেখা থাকবে কিভাবে টাস্ক করতে হবে সেখানে অবশ্যই জেনে যাবেন বয়েস দিয়ে দেবো কীভাবে কাজ করতে হবে সেটাও করবেন আর যে যে প্ল্যাটফর্মগুলো আমরা দেখাইছি সেই সেই সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের মোবাইলে ইনস্টল করে সেট করে রাখুন কাজ করুন ভাই অন্য সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি না করে এই জায়গায় পরিশ্রম করেন তাহলে আপনার একটা ফিউচার খারাপ হয়ে যাবে এখানে আপনি যে কোনো সময় আপনার ভবিষ্যৎ লাইফ সেটেল হয়ে যাবে লাখো টাকা ইনকাম করতেছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন একিত্ত জগৎ অ্যাড্রোভ থেকে এইটাই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অল্প সময় বড়লোক হয়ে যেতে পারেন এটা বলবেন ভাই অসম্ভব না আপনি ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তো আমাদের সাথে থাকুন ফলো করুন অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করুন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন